হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইক আছে টিভিএস কোম্পানি, টিভিএস আরটিআর 160। এখানে আরও একটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন, টিভিএস আরটিআর লাল কালার একটি বাইক। এখানে আরও একটি বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন, ইয়ামাহা কোম্পানি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ আছে, আপনারা চাইলে এই বাইকটিও অবশ্যই দেখতে পারেন। এখানে আরও একটি বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই জনপ্রিয় একটি বাইক, সুজুকি কোম্পানি, সুজুকি জিক্সার মনোটন। আপনারা চাইলে এই বাইকটাও কিন্তু অবশ্যই দেখতে পারেন। এটি কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও একটি বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন, বাজাজ কোম্পানি, বাজাজ পালসার NS 160। আপনারা চাইলে এই বাইকটাও দেখতে পারেন, এটি কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু পলিথিন টলিথিন একদম মস্ত মরণে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরো একটি বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন, হোন্ডা কোম্পানি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমরা আমেনা অটো প্রোপ্রাইটার মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই। তো ভাই, যদি ফার্স্টে আপনাদের এখানে কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনাদের লোকেশনটা বলেন ভাই। আমাদের এখানে আসতে হলে আপনারা প্রথম আসতে হবে আলমডাঙ্গা লাল ব্রিজ, লাল ব্রিজ থেকে হাটবালি রোড হাফ কিলো রাস্তা আমাদের এখানে, কামালপুর বটতলা। কামালপুর বটতলা আপনাদের এখানে অ্যাভেলেবল সব কোয়ালিটি, সব ধরনের বাইক, কিছু সব, যে কোনো টাইম যে কোনো গাড়ি দিয়ে দেওয়া ব্যবস্থা আছে। গাড়ি কেনা বেচা বা এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা দুটাই আছে ভাই, দুটো অপশনই আছে আমাদের কাছে। এখানে দারুণ কোয়ালিটি একটি বাইক দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানি, টিভিএস আরটিআর অ্যাপাচি 160। আপনারা চাইলে কিন্তু এই বাইকটা অবশ্যই দেখতে পান। তো ভাই, এই আরটিআর এর ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন কি? একেবারে ফ্রেশ কন্ডিশন, এগুলো আনটেস গাড়ি, ফ্রেশ একদম, ফ্রেশ আছে তাই তো ভাই। এটা চালানো আছে কত কিলোমিটার? এটা চালানো আছে 10,000 কিলো, 10,000 প্লাস চালানো আছে। এটা কি অন টেস্ট না অন টেস্ট? অন টেস্ট। কোন শোরুমের বাইক এটা? কুষ্টিয়া শোরুমের গাড়ি। এটা কুষ্টিয়া শোরুমের বাইক, চাইলে তো নাম পরিবর্তন করা? জি জি জি। এটা দাম দিছেন কত টাকা ভাই? এটা আপনার 1,05,000 টাকা। 1,05,000 টাকা, চাইলে তো দাম দর করার সুযোগ আছে। এখানে আরো একটি বাইক দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, টিভিএস কোম্পানি, টিভিএস আরটিআর, টিভিএস অ্যাপাচি আরটিআর। চাইলে এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন, লাল কালারের একটি বাইক। ১,০,০০০ টাকা। এখানে আরো একটি গাড়ি দেখি আপনারা দেখতে পাচ্ছেন, ইয়ামাহা কোম্পানি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। আপনারা চাইলে এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন, ডবল ডিস্কের একটি বাইক। তো ভাই, এই ইয়ামাহা কোম্পানি এফজেডএস কাগজের কি অবস্থা ভাই? এটা ভাই কুষ্টিয়া নাম্বার, 2 বছরের কাগজ, 22 সালেরই গাড়ি। 22 সালেরই গাড়ি তাই? জি, 6,000 কিলো মাত্র ছাড়া। এটা চালানো আছে কত ভাই? মাত্র 6,000। এটার আছে নাম্বার কোন জায়গার? কুষ্টিয়া নাম্বার হবে, 2 বছরের কাগজ, কুষ্টিয়া নাম্বার হবে তাই? জি জি। এটা চালানো আছে কত? মাত্র 6,000, মাত্র 6,000 প্লাস চালানো আছে। জি জি। এটা ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন কি? একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফুল ফ্রেশ হবে। যারা নতুন নেবে, নতুন নিয়ে আসছে, এটা নিয়ে ভালো, এটা নিয়ে অনেক ভালো হবে। যদি আপনাদেরকে সামনে টায়ারটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন সামনে টায়ারের যে লাল যে দাগটা থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত আছে। তো এই এফজেডএস ভার্সন দাম দিচ্ছেন কত? এটা দাম 2,05,000, 2,05,000 টাকা, চাইলে তো দাম দর করার সুযোগ আছে। জি 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 জি। এখানে আরো একটি বাইক দেখছি আপনারা দেখতে পাচ্ছেন, সুজুকি কোম্পানি, সুজুকি জিক্সার একদম লেটেস্ট, একদম ফ্রেশ কন্ডিশন হবে। আপনারা চাইলে এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন, গাড়িটা খুবই দারুণ আছে, এটা কিন্তু খুবই একটা পছন্দের একটি বাইক। তো ভাই, এসে মনিটরের কাগজের কি অবস্থা? এটা ব্যাংক ড্রাফট করা, 2 বছরের। আপনি যে কোনো জেলার নাম্বার করতে পারবেন মনে করলে, নাম্বার জি জি জি। এখন ফাইল জমা হয় না, এটা এখন ফাইল জমা হয় না। এটা চালানো আছে কত ভাই? এটা 8,000 কিলো, 8,000 প্লাস চালানো। জি জি জি। তো এটার দাম দিচ্ছেন কত টাকা? এটার দাম দিছি আপনার হচ্ছে 1,65,000 টাকা, 1,65,000 টাকা। জি, সিঙ্গেল ডিক। জি জি। এখানে আরো একটি বাইক দেখছি আপনারা দেখতে পাচ্ছেন, বাজাজ কোম্পানি, বাজাজ পালসার NS। আপনারা চাইলে কিন্তু এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। যদি একটু সামনে টায়ারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনে টায়ারটা এরকম আছে। যদি একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি, আপনারা একেবারে ফ্রেশ, একদম ফুল ফ্রেশ আছে। আপনারা যারা নতুন কিনবার কথা ভাবছেন, তারা কিন্তু এই বাইক এই এই বাইকটি কিন্তু অবশ্যই দেখতে পারেন। এটা চালানো আছে কত ভাই? 3,500 কিলো, মাত্র 3,500 চালানো আছে। জি জি। নতুন নিয়ার এই এই বাইকটি নিয়ে কিন্তু খুব একটা ডিফারেন্স হবে না, একই না না না। নতুন নিলে গেলে আপনি 2,20,000 পাবে, আর আমাদের কাছে আছে মাত্র 1,60,000, 1,60,000 টাকা। জি জি, 60,000 টাকা ডিসকাউন্ট, তারপরেও তো আপনার দাম দর করার সুযোগ আছে। জি জি জি। এটা চালানো আছে কত ভাই? 3,500 কিলো, 3,500 প্লাস
যদি আপনাদের এখানে কেউ আসতে চায় সেই ক্ষেত্রে আবারও আপনাদের, আপনারা যদি বাইরের থেকে আসেন, বাইরের জেলা থেকে এখানে আসলে আপনি ট্রেনে আসতে পারবেন, বাসে আসতে পারবেন। এখানে টার্মিনাল, এখানে স্টেশন, আমার স্টেশনতে আমার দোকান হাফ কিলো কামাল ভ্রমণ। যে কাউকে ভ্যানা লাগে, ভ্যানা লাগে বলে এখানে পৌঁছে দেবে যে আমি বাইক শোরুমে যাব। আমি না অটো না, গাড়িটা কিন্তু খুবই সুন্দর আছে, আপনারা অনেক সুন্দর গাড়ি, এই বাইকটা দেখতে পারেন। তো ভাই এই গাড়িটার ইঞ্জিন কোয়ালিটিটা আজকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি, সুপার ফ্রেশ আছে। তাই তো ভাই, এটা কাগজের কি অবস্থা? এটা 2 বছরের কাগজ, 2 বছরের কাগজ আছে। 22 সালের গাড়ি, 24 সাল পর্যন্ত মেয়াদ। এটা নাম্বার হবে কোন জায়গার? চুয়াডাঙ্গা নাম্বার, চুয়াডাঙ্গা নাম্বার হবে। জি জি। এই গাড়ি চালানো আছে কত কিলোমিটার ভাই? 8000 কিলো, 8000 প্লাস চালানো আছে। জি জি। এটা দাম দিবেন কত টাকা? এটার দাম দিচ্ছি 1,65,000 টাকা, 1,65,000 টাকা। তাই তো? জি। যদি আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানির টিভিএস 4V, 4V এটা আপনার এবিএস, এবিএস তাই তো ভাই, 3500 কিলো ডবল ডিস্ক। জি, ডবল ডিস্ক এবিএস। এটা চালানো আছে কত কিলোমিটার? 3500 কিলো। এটার কাগজের কি অবস্থা ভাই? এটা অন টেস্ট, অন টেস্ট। এটা কোন শোরুমের ভাই? এটা আপনি তারাগুনিয়া, তাহলে তো নাম পরিবর্তন করা যাবে, সাথে সাথে করে দেন সেটাও। এটা দাম দিবেন কত টাকা ভাই? এটার দাম দিছি আপনার মাত্র 1,75,000। একটু কম নেন ভাই, এটার দাম ভাই একবারে মার্কেটের দাম অনেক দাম, 1,40,000 টাকা, 2,00,000। তারপরে আমাদের ভিউয়ার্সদের ক্ষেত্রে একটু কম নেন ভাই, একটু কম রাখা যাবে। জান আপনার ভিডিও দেখে আসলে একবারে ফিক্স 70,000 টাকা, জান 5,000 টাকা ছাড়, বড় অফার দিয়ে দিলাম। এটা এখানে আরো একটি বাইক দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানি বাজাজ পালসার ডবল ডিক্স। আপনার হচ্ছে 1,45,000, একটু কম নেন ভাই, 5,000 দাম 40,000 টাকা। এখানে দারুন কোয়ালিটি একটি বাইক দেখতে পাচ্ছি, আপনার দেখতে পাচ্ছেন হিরো কোম্পানি হিরো গ্ল্যামার। এই গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ আছে, লাল লাল কালো, আপনারা দেখতে পাচ্ছেন ভাই। এটার কাগজের কি অবস্থা? এটা 2 বছরের কাগজ, জেনেভা নাম্বার, 2021 সালের মডেল, 23 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে, 23 সাল পর্যন্ত কাগজের মেয়াদ, 6,000 কিলো ছাড়া জেনুইন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাই। ভিডিও তো বহুত করছি, একটু সার সুর দিয়ে যদি একবারে মাটি কাটা দাম, প্রত্যেক গাড়ি প্রতি 2,000 টাকা স্যার। আপনার ভিডিও দেখে আসলে প্রত্যেক গাড়ি প্রতি 2,000 টাকা স্যার, দাম দর ছাড়াও স্যার, প্রতি গাড়ি প্রতি 2,000 টাকা স্যার। তাই তো ভাই, এটা শুধু আমার এই ভিডিওর কথা বলছি। জি জি, আপনি ভিডিও দেখে আসলে আপনার পরিচয় দেবে, প্রত্যেক গাড়ির মধ্যে 2,000 টাকা ছাড়। তো ভাই এই এই হিরো গাড়িটা হচ্ছে নাম্বার কোন জায়গার হবে? এটা ঝিনাইদহ, 2 বছরের কাগজ, ঝিনাইদহ 2 বছরের কাগজ। জি। চালানো আছে কত ভাইয়া? এটা 8,000 কিলো, 8,000 প্লাস চালানো আছে। জি। এটা এটা দাম দিছেন কত টাকা? এটা দাম দিছেন 90,000 টাকা, মাত্র 90,000 টাকা। জি জি জি, একদম নিউ মডেলের গাড়ি। সামনে কিন্তু ডিক্স আছে, আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই, টিউবলেস চাকা, টিউবলেস কিন্তু আপনার দুইটাই চাকা হবে, আপনারা অবশ্যই কিন্তু এই বাইকটা দেখতে পারেন। এটা শোরুম কত চলছে ভাই? এটা শোরুম হচ্ছে 1,29,000 টাকা, 1,29,000 টাকা আছে। এখানে আরো একটি বাইক দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন পালসার বাজাজ কোম্পানি বাজাজ পালসার, আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন, সিঙ্গেল ডিস্ক এর বাইক। এটা কিন্তু খুবই একসময় জনপ্রিয় একটি বাইক, একবার ফ্রেশ গাড়ি, ফুল ফ্রেশ আছে গাড়িটা। তো ভাই পালসারের কাগজের কি অবস্থা? এটা ব্যাংক র‍্যাপ করা, 2 বছর, যে কোনো জেলার নাম্বার করাতে পারবেন, যে কোনো জেলার নাম্বার করা যাবে। জি জি জি। এটা চালানো আছে কত ভাইয়া? এটা চালানো আছে 8,000 কিলো, 8,000 প্লাস চালানো আছে। জি জি, একবার ফ্রেশ, একেবারে ফ্রেশ কন্ডিশন। এটার দাম দিবেন কত টাকা ভাই? এটার দাম দিছি 1,65,000, 1,65,000। জি জি জি। এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে ইঞ্জিনের কাছে কিন্তু শেড আছে, এটা কিন্তু নিউ মডেলের একটি বাইক, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরো একটি বাইক দেখতে পাচ্ছি আপনারা, এখানে আরো একটি বাইক দেখতে পাচ্ছি আপনারা, লালডার। আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, টিভিএস কোম্পানি টিভিএস রাইডার, আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারবেন। সামনে কিন্তু এইরকম আছে, সামনে এলইডি হেডলাইট। তো ভাই রাইডারের কি অবস্থা? রাইডার অন টেস্ট গাড়ি, 6,000 কিলো জেনুইন ছাড়া, একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি, আপনি যে কোনো জেলার নাম্বার করতে অন টেস্ট। অনেক লোক কিন্তু আপনার কাছে মিটার টিটার কুমাই, সেই না না, আমাদের কাছে এরকম সিস্টেম নাই, একদম যা থাকবে সব যা থাকবে তাই তো। জি। এটা চালানো আছে কত ভাইয়া? এটা চালানো আছে জেনুইন আপনার আছে 6,000, 6,000 প্লাস চালানো আছে তাই তো। জি জি জি। এটা আজ কোন শোরুমের ভাই? এটা তারাগুলিয়া। তাহলে তো নাম পরিবর্তন করা যাবে। জি জি জি। এটা দাম দিবেন কত টাকা? এটা দাম দিছি মাত্র 25,000, 1,00,000। মাত্র 25,000, 1,25,000 টাকা তাই তো? জি। যদি আপনাদেরকে এই সাইডটাকে একটু ভালো করে দেখাই,
দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর আছে, শোরুম কন্ডিশন, আর এই বাইকটা কিন্তু খুব একটা ডিফারেন্স হবে জি। শোরুমে আপনার 164,000 টাকা দাম, ঠিক আছে। সেভ আছে কত টাকা এই সেই ক্ষেত্রে আপনার 64 এখন 25 35,000 আছে, 35,000 টাকা কিন্তু সেভ আছে, তাই তো? শোরুম নিয়ে আর এই এই বাইকটা নিয়ে কিন্তু খুব 39,000 টাকা আছে ভাই, 39,000 টাকা, 39,000 টাকা কিন্তু আপনারা আছে কমে পাচ্ছে। তাহলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন, টিভিএস কোম্পানি, টিভিএস আরটিআর 160 আপনারা চাইলে এই বাইকটাও দেখতে পারেন। তো ভাই এই আরটিআর এর কাগজে এটা ওয়ান টেস্ট, এটা ওয়ান টেস্ট, তাই তো? এটা কোন শোরুমের ভাই? এটা আপনার আনিস অটো ভেড়ামারা, আনিস অটো ভেড়ামারা, তাহলে তো নাম পরিবর্তন করুন। জি জি, সাথে সাথে এটা আছে দাম, এটা চালানো আছে কত কিলোমিটার? এটা চালানো আছে 6,000 কিলো, এটা দাম দিছে 1,12,000, 1,12,000 টাকা, তাই তো? জি জি, গাড়িটা কিন্তু খুবই দারুণ আছে, আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। এটা কিন্তু আছে ঘোড়া মডেল, আপনারা দেখতে পাচ্ছেন নিউ মডেলের লেটেস্ট, একদম লেটেস্ট মডেলের বাইক। এখানে আরো একটি বাইক দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানি, টিভিএস 4B, একেবারে ফ্রেশ কন্ডিশন, অন টেস্ট, ডাবল ডিস্ক, মাত্র 2600 কিলো চলা, মাত্র 2600 কিলো, জি একদম জেনুইন 2600 কিলো, 3 মাস কতদিন বয়স, মোল্লা শোরুমের গাড়ি, মোল্লা শোরুমের গাড়ি, চাইলে নাম পরিবর্তন করে সাথে সাথে করে দেবো নাম পরিবর্তন। এটা চালানো আছে কত ভাইয়া? মাত্র 2600 কিলো জেনুইন, মাত্র 2600 কিলোমিটার চালা, জি জি জি। এটা দাম দিছেন কত টাকা? এটা দাম দিছে আপনার 1,70,000, 1,70,000 টাকা, তাই? জি, মার্কেট প্রাইস আপনার 2,26,000, সেই ক্ষেত্রে কিন্তু অনেক আপনারা সেভ পাচ্ছেন, সেভ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের গাড়ি কাগজ করেই কিন্তু টাকা আপনাদের উবরিয়ে থাকছে, অনেক সেভ, অনেক সেভ। এখানে আরো একটি বাইক দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানি, বাজাজ পালসার ডাবল ডিস্কের একটি বাইক, এবিএস ডুয়েল চাকা, এবিএস ডুয়েল চ্যানেল, এবিএস, তাই তো? জি জি জি। এটার আছে মাত্র 1,300 কিলো ছড়া, অন টেস্ট, অন টেস্ট। কোন শোরুমের বাইক এটা? আপনার মেহেরপুর আলকাজ শোরুম, তাহলে তো নাম পরিবর্তন করে সাথে সাথে নাম পরিবর্তন করে দেওয়া যাবে। এটা দাম দিবেন কত টাকা? এটার দাম দিছি 75,000, 1,75,000 অন টেস্ট, 1,75,000 টাকা, তাই তো? এটার মার্কেট, এটার মার্কেট প্রাইস কত ভাই? 2,26,000, 2,26,000 টাকা। কিন্তু আপনি দিবেন কত টাকায়, তাই বলে? আমি দেব একবারে একদম 75,000, 1,00,000, 1,75,000, জি 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 জি। চাইলে কিন্তু আমার ভিডিওর কথা বলতে হবে, সেভ হচ্ছে আপনার, চাইলে কিন্তু আমার ভিডিওর ভিডিওর কথা বললে আপনারা এদিকে আবার 2,000 টাকা অবশ্যই 2,000 টাকা ছাড় পাবে। এটা চালানো আছে কত ভাইয়া? জেনুইন 1,300 কিলো, জেনুইন একদম 1,300 কিলোমিটার আছে, জি। একটা বাইকে কিন্তু আপনার আপনার 2,000-3,000 বা 1,300 কিলোমিটারে কিন্তু আপনার এখন আপনার সামনে টায়ারের বিটের হলো শেষ হয়নি, একটু টায়ারের হোলটা আপনাদেরকে একটু দেখাই দিই, আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের বিটের হলো আপনার শেষ হয়নি, তো খুবই দারুণ আছে গাড়িটা। এই বাইকটা অবশ্যই দেখুন, আরো একটি বাইক দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দারুণ আছে ভাই। এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন কি? একদম সুপার ফ্রেশ, একদম সুপার ফ্রেশ আছে, তাই তো ভাই? জি। এটা আর কোনো আছে কন্ডিশন মন্ডিশন কোনো কিছু আপনারা জানতে চাবেন? এটা দাম দিবেন কত টাকা, তাই বলুন? একবারে মাটি কাটা দাম 22,000 টাকা, একদম মাটি কাটা দাম, তাই তো? একদম 22, ফিক্সড, ফিক্সড, একদম ফিক্সড 22,000 টাকা। এটার কাগজের কি অবস্থা ভাই? এটা 10 বছরের কাগজ, 10 বছরের কাগজ, তাই তো? জি। গাড়িটা কিন্তু খুবই দারুণ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা অল্প টাকায় বাইক খুঁজছেন এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। আপনাদেরকে যদি একটু এই সাইড থেকে ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে, 22,000 টাকা কিন্তু একটা সাইকেলের দাম ভাই। জি জি, দেখতে পাচ্ছেন হোন্ডা কোম্পানি, হোন্ডা GT50, আপনারা চাইলে এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। এখানে আরো একটি বাইক দেখছি, খুবই জনপ্রিয় একটি বাইক, এদিকে সাইকেল আছে, সাইকেল আছে, হ্যাঁ, গ্রে, গ্রে কালার, এই গ্রে কালারের খুবই একটি জনপ্রিয় বাইক, আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি কোম্পানি, সুজুকি জিক্সার মোনোটন, আপনারা চাইলে এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন, সিঙ্গেল ডিক্স। এখানে আরো একটি বাইক আছে, আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানি, টিভিএস 4B, আপনারা চাইলে এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন, ডবল ডিক্সের একটি বাইক, কালো কালারের। এখানে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানি, বাজাজ পালসার একটি বাইক, এই গাড়িটাও কিন্তু খুবই দারুণ আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। এখানে কিন্তু আপনারা গাড়ি কেনা বেচা বা এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধাও আছে, আপনারা চাইলে এখানে গাড়ি কেনা বেচা বা এক্সচেঞ্জ করতেও পারেন। যদি আপনাদেরকে ফার্স্টের লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে কামালপুর মোড় আমিন অটো। যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আমিন অটো কালাম ভাইয়ের দোকানে যাব, পুরাতন বাইকের শোরুম, যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু আপনাকে আপনাকে কিন্তু এখানে নিয়ে আসবে। তো ভিডিওটা আর বেশি লং করছি না, আমার এই ছোট্ট চ্যানেল, যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেন। ধন্যবাদ সবাইকে।